কৃষ্ণ, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হলো 27শে ডিসেম্বর, সোমবার। আজকে আমি সকালবেলা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি রান্না করছি অনেক রকম সবজি দিয়ে, আর বড়ি কড়াইশুঁটি দিয়ে আমি তরকারি বানাচ্ছি, আর বাঁধাকপি আমি বড় বড় করে কুচিয়ে রেখেছি, সেটা ওর মধ্যে দিয়ে দেবো। আর ডালটা আমি সেদ্ধ করে রেখেছি, এখন আমি প্রেশার কুকারের মধ্যেই আমি এখন সাঁতলে নিলাম। এর মধ্যে আমার হলুদ আর নুনটা দিয়ে দেবো, আর একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর তরকারিটা আমার হয়ে গেছে ভাজা, এবার আমি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপিটা একটু বড় করেই আমি কুচিয়েছি, বেশি ঝিরি ঝিরি করিনি। ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিয়ে তারপর আমি চাপা দিয়ে দেবো আস্তে আস্তে হবে। আর এর মধ্যে দেবো একটু আদা বাটা আর একটু হিং দিয়ে দেবো, দিয়ে আর জল ঢেলে দেবো। জয়িতা করছে অনলাইন ক্লাস, আর ওদের ম্যাথটা শেষ হয়নি, সিলেবাস শেষ হয়নি বলে ম্যাম এখন এক্সট্রা ক্লাস নিয়ে ম্যাথটা শেষ করাচ্ছে, কিন্তু ওদের এখন ছুটি চলছে। এই একটা ক্লাস হয়ে গেলেই আবার ছুটি। তরকারিটা আমি চাপা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। আর এইদিকে ডালটা ফুটে গেছে, টমেটোটা কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা একটা ফুট দিয়ে আমি নামিয়ে রেখেছি, ডালটা হয়ে গেলে আবার একটা ফুট দেওয়ার জন্য বসিয়ে দেবো। রাধা মাধবকে সেবা দেওয়ার পর আমার সকলে এবার ব্রেকফাস্ট করে নিচ্ছি। সাথে আলু চিপস ছিল, আচার, আর এদিকে স্যালাড কুচিয়ে নিয়েছি, তার সাথে আমরা ব্রেকফাস্ট করছি। দেখো বন্ধুরা, আমি সবে রান্নাঘরে কাজ সেরে এলাম ব্রেকফাস্ট করার পর, আর এখন আমার দেখো ঘরের অবস্থা দেখো। ঘুরতে যাওয়ার জন্য সমস্ত কিছু বার করে রেখে দিয়েছি, এগুলো এখনও প্যাকিং হয়নি, প্যাকিং করবো। আর বিছানার অবস্থা খারাপ, বিছানাটা পরিষ্কার করবো। আজকে ভাবছি চাদরটা তুলবো, তোলার পর আমি অন্য চাদর পেতে দেবো, পেতে দিয়ে তারপরে চাদরটা কেচে দেবো। ঘুরতে যাওয়ার আগে সমস্ত ঘর দোর পরিষ্কার না করে রাখলে আবার এসে তখন আবার পরিষ্কার করতে হবে, তখন আমাদের ঘোরার জামাকাপড় আর অন্য জামাকাপড় সব মিলিয়ে এক অনেক জামাকাপড় হবে, আমার কাছতে অসুবিধা হবে। চেয়ারের জামাকাপড়গুলো আমি এখন পাট করে রাখবো, আর এই জামাকাপড়গুলো আমি বারান্দায় এখন রেখে দিই। এই শীতে ছুটিতে আমরা যাচ্ছি বৃন্দাবন, আর সেখানে তো অনেক ঠান্ডা, নিয়ে যেতে হচ্ছে অনেকগুলো চাদর, তারপরে চারটে কম্বল নিয়ে যেতে হচ্ছে, ট্রেনে আবার ঠান্ডা লাগবে। আর বৃন্দাবনে তো আমাদের এখান থেকেও বেশি ঠান্ডা, আর সেখানে বাচ্চাদের নিয়ে যাওয়া একটু যদি ঠান্ডা লেগে যায় তাহলে ঘোরার আনন্দটাই নষ্ট হয়ে যাবে, অনেক কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি বিছানার চাদরটা আজকে তুলে রাখছি, কিন্তু আজকে বেলা হয়ে গেছে, আজকে আর কাচবো না, কালকে দেখি, কালকে ভিজিয়ে দিয়ে কাচবো। আজকে আমি শুধু ঘরটা পরিষ্কার করে নিই আর বিছানাটা পরিষ্কার করে নিই, আর জামাকাপড়গুলো এখন এক জায়গায় রাখতে হবে, ব্যাগফাগুলো এখনও তো ঠিক মতো গোছানো হয়নি, কমপ্লিট হয়নি, এখনও অনেক কিছু লাগবে, সেগুলো জোগাড় করে তারপর একসাথে গোছাবো। দেখো আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে, আর বিছানার চাদরের রঙও হলুদ, আর ঘরের দেয়ালের রঙও হলুদ, সব হলুদ হলুদ হয়ে গেছে। এই ঘরের রঙটা আমি পছন্দ করেছিলাম, আর জয়িতার ঘরের কালারটা আমার হাজব্যান্ড পছন্দ করেছিল, আকাশি কালার। আর হলুদ কালারটা আমার ফেভারিট, কেননা হলুদ কালারটা হচ্ছে কৃষ্ণের পোশাকের কালার, এটা আমার খুব ভালো লাগে। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো, আর এই জামাকাপড়গুলো আমি বারান্দায় করে দেবো, বারান্দায় একধারে করে রাখি, এখন তো গোছানো সম্ভব নয়। ঘরটা পরিষ্কার করে নিই, তারপর আমি পরে আবার এগুলোকে ওখান থেকে নিয়ে এসে গোছাবো। ও গোপাল সোনা বসে আছে, আজকে আর জল রোদে দেওয়া হয়নি, কারণ আজকে রোদের তেজ কম আছে, আজকে একটু গরম জল করে দিতে হবে গ্যাসে, তারপর পরে জয়িতা স্নান করিয়ে দেবে।
গোপাল সোনাকে স্নান করাচ্ছে। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি। গোপাল সোনা জামা কাপড় পরে রেডি হয়ে গেছে। এখন দুই ভাই বোন দুপুরে লাঞ্চ সেরে নিচ্ছে আর এদিকে মোবাইল দেখছে, মোবাইল দেখে দেখে ভাত খাচ্ছে। কালকে রাতে এক্সট্রা আটা মাখা ছিল, সেটা আমি রাতেই 5টার মতো ছিল, রাতেই আগে বেলে নিয়ে আর হালকা করে শেখে নিয়েছিলাম, শেখে আর রেখে দিয়েছিলাম। শুধু এই 5টা লেচির জন্য কি ফ্রিজ চালিয়ে রাখবো, তাই গরম করে রেখে দিয়েছি। এখন ওইটা আমি ভাজছি, এখন লাঞ্চে আমি এই দুটোই খাবো আর তিনটে রয়েছে, বিকেলবেলা ভেজে দেবো, ছেলে মেয়ে খেয়ে নেবে। যেহেতু আমরা বাড়িতে থাকছি না সেই জন্য ফ্রিজটাকেও খালি করছি, খালি করে এখন পরিষ্কার করে শুকনো করে রেখে দিয়ে তারপর যাব। এই যে দেখো এখন আমি খেতে বসে গেছি, গরম আছে একটু মেলে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে খাবো আর দেখা হচ্ছে বিকেলে। হরে কৃষ্ণ, গুড ইভিনিং বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি, এখন সন্ধ্যা আরতি করব, পঞ্চমদীপটা আমার জ্বালা হয়ে গেছে, সন্ধ্যা আরতি করে আমি এবার নিচে যাব, আজকে ঠাকুরের রান্না করব। দেখো বন্ধুরা আমি এখন রাতে রান্না করছি, ছোলার ডাল আর রাজমা দিয়ে সেদ্ধ করে রান্না করছি, নারকল দিয়েছি, নামাবার আগে একটু চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর এদিকে করছি রুটি। রাধে মেরি সামিনী মে রাধে কোদা জনম জনম মোহে দিজিও শ্রীবৃন্দাবনবাস। বৃন্দাবনে গিয়ে আমরা সারাদিনের ভিডিও তোমাদের দেখাবো, আমরা কী করছি, কোথায় থাকছি আর কোথায় কী খাচ্ছি, সেগুলো সমস্ত ভিডিও করে তোমাদের দেখাবো। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে পরের আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা রাধা মাধবের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, একটা লাইক অবশ্যই করো। ততক্ষণের জন্য গুড নাইট, হরে কৃষ্ণ।